সকালে শুরুতেই তোমাদের সাথে ছেলে দুষ্টুমি দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো আমার ছেলে এরকম দুষ্টুমি করে সারাদিন বাড়িতে। দুষ্টুমির মধ্যেও কিছু ভালো লাগার জিনিসগুলোও করে, তখন আর বারণ করি না ওকে। এই দেখো আর একটা দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওর কথা আর কি বলবো। মানে বাড়িতে যতক্ষণ থাকবে একটা না একটা কিছু করতেই হবে। আর বেসিক্যালি না, তোমাদের তোমরা একটু আগে যে সিনটা দেখলে না, আমার ছেলে না ছোট থেকেই না ও তৈরি হয়ে যাচ্ছে যে আমি আর্মি হব বা দেশের হয়ে কাজ করব। দেশপ্রিয় প্রেম ব্যাপারটা ওর মধ্যে, যেহেতু ওর মামা আছে আর্মিতে, ও ছোটবেলা থেকেই ওর মামাকে দেখছে আর ওর মামাকে খুবই ভালোবাসে, সেহেতু না ওর মধ্যে আর্মি ব্যাপারটা না কাজ করে। ও মানে ছোট থেকেই বন্দুক পছন্দ করে, মানে আর্মি আর্মি খেলা করে, মানে অন্য খেলার দিকে ঝোঁক বেসিক্যালি আর কি। মা আর্মি আর্মি খেলাটাই পছন্দ করে, বন্ধুদের সঙ্গে পাড়ার ছেলেদের সঙ্গে এই খেলাটা পছন্দ করে, তাই না? তো তো যাই হোক, যেদিকেই ও যাক, ও যেটাই ভালোবাসবে আমি ওকে সেদিকেই যাবে, আমি ওকে কখনোই বাধা দেবো না। তো যাই হোক, চলো দেখো দুষ্টুমিটা আর কি কি করে। কি বলে আমার বল, শের খুব নেই ওটা, তুমি শের? আচ্ছা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো সকাল থেকে একদমই তোমাদের সামনে আসতে পারিনি, তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে চা খেয়েছি, ছেলেকে হোমওয়ার্ক করিয়েছি, তারপর রান্নাঘরে মা আর আমি মিলে দুজনাতে পরোটা আলু ভাজা করেছি। তোমাদের দাদা ভাই পরোটা আলু ভাজা কুচিয়ে দিলাম, নিয়ে গেল দোকানে, চলে গেল, আর আমি ছেলেকে খাইয়ে রেডি করে দিলাম, টিফিন গুছিয়ে দিয়েছি, ও আজকে পরোটা আলু ভাজা নিয়ে যাবে। আর সকালবেলা থেকে একদমই কোনো মানে ঘরের কোনো কাজ করতে পারিনি, দেখো বিছনাপত্র আলনা বালনা সব গুটিয়ে আছে, আর ছেলে ওই ঘরে বসিয়ে দিয়েছি রেডি করে, স্কুলে যাবে, গাড়ির জন্য ওয়েট করছে, আর ওই যে টিভি দেখছে। আর ওকে টিভি চালিয়ে দিতে বাধ্য হয়েছি কারণ ছেলেকে রেডি করে ওই ঘরে বসিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দিতে বাধ্য হয়েছি কারণ এখন যদি ওকে মানে ছেড়ে দিই রেডি করে এদিক ওদিক ঘুরবে, মাটি টাটি ঘাটবে, ওর জন্য ওকে টিভি চালিয়ে রেখে দিয়েছি। গাড়িতে এলে ওকে তুলে দেবো গাড়িতে, আর শোকেস টোকেস সব গুছাতে হবে, এলোমেলো হয়ে রয়েছে, সকাল থেকে এখনও কোনো কাজই করতে পারিনি বলতে পারো, ঘরের কোনো কাজই করতে। তারপরে রান্নাবান্না হবে, ওদিকে মা ওদিকে রান্না গুছাচ্ছে দুপুরে রান্নাবান্না, আমি এখনও খাইনি, মাও খায়নি, তো একটু কারের কাজকর্ম গুছিয়ে তারপর দুজনে একসাথে খেতে বসবো। আর কাঁথা গুছি আছে দরজার পিছনে, এত কিছু জামা প্যান্ট সব আজকে, এই যে এতগুলো কাছাকুচি করতে হবে, তো এখন ঘরটা গুছাই তারপর ওগুলো পরে ভেজাবো। তো চলো বাদ বাকি সব আস্তে আস্তে শেয়ার করছি, তোমার আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো চটপট করে কাজে হাত। বিছানাটা যেই গোছাতে গেছি অমনি গাড়িতে হরেন দিয়েছে, তো ছেলেকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এলাম, আর বিছানাটা তো এখনো গোছানোই হয়নি, তো গোছাবো। আর এই দেখো আমাকে কেমন বুড়ি বুড়ি লাগছে না, তো বাধ্য হয়েছি চশমা পরতে। এই মানে এটা এটাতে না আমার একদম বিরক্তি লাগে চশমা পরতে, সারাক্ষণ যদি চশমা পরতে এই কেমন একটা বিশ্রী ব্যাপার। তো ডাক্তার বলে দিয়েছিলো যে 24 ঘন্টা চশমা পরে থাকবে, শুধু শোয়ার সময় খুলতে হবে। আর আমার এই কারণটা হচ্ছে মাথা যন্ত্রণা, মানে ঘুম থেকে ওঠার পর থেকেই ঝিমঝিম ঝিমঝিম করে মাথা যন্ত্রণা করে, সারাক্ষণ যদি এরকম অস্বস্তিকর মাথা যন্ত্রণা করে ভালো লাগে কার? তো যাই হোক, বাধ্য হয়েছি চশমাটা পরতে, বেশ কিছুদিন বন্ধ ছিল মাথা যন্ত্রণা, তো আবারও শুরু হয়েছে, তাই জন্য
চশমাটা পরতে বাধ্য হলাম। তো সকালবেলা চশমাটা পরে হালকা একটু কমেছে, বেশি কমেনি, একটু কমেছে, দেখি কি হয়। তো অস্বস্তি করে সারাদিন চশমা পরে থাকা, চলো কাজে হাত দিই। ঘরের কাজকর্ম গুছিয়ে কাচাকুচি ভিজিয়ে চলে এসেছি টেবিলে, দেখো ভাতের থালা নিয়ে। তো দেখো ভাত নিয়ে নিয়েছি, সাথে রয়েছে কুমড়ো ভাজা আর রয়েছে পালং শাকের তরকারি। তা মা খাচ্ছে গতদিনের রুটি, বাসি রুটি, গতদিনের রুটি বানানো হয়েছিল সেই রুটি রয়েছে। আমি বললাম যে আজকে পরোটা রয়েছে, ওই দেখো টেবিলে, এটা খাও, এই বাসি রুটি খেতে হবে না। না মা রা না, এরকমই হয়, সবাইকে খাইয়ে অল্প থাকবে সেইটা খাওয়া, বাসি জিনিস খাওয়া, নিজে কম খেয়ে অন্যকে খাওয়ানো। মানে বাড়ির কোনো সদস্য যদি কোনো জিনিস পছন্দ করে, নিজে এটা কম খাবে, যে যেটা ভালো খায় তাকে বেশি করে দেওয়া খাওয়ানো, এটাই করে। তো যাই হোক, আমাদের মাও ঠিক এমনই, নিজে কম খাবে আমাদেরকে দিয়ে খাওয়াবে। আমি পরোটাটা ভালোবাসি, ওই জন্য পরোটাটা নিজে খেলো না, আমার জন্য রেখে দিল, বললো কি যে আমি খাবো না, আমার ভালো লাগছে না, পরোটা খেতে আমার ভালো লাগে না, আমি রুটিতেই ঠিক আছি। আমার দুই মাই একই রকম, আমার ওই বাড়ির মায়েও ঠিক এরকমই করে, মানে নিজের ভাগের থেকে আমাকে বেশি করে দেয়, মানে আমি যে জিনিসটা বেশি ভালোবাসি সেইটা খাওয়ানো, বলে আমি খাবো না তুই খা। আর এই মাও ঠিক ঠিক একই রকম, মানে নিজের খাবারটাকে অন্যকে খাওয়ায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাসন মাজতে, আর বাসনটা মেজে তারপর যাব কাচাকুচি করতে। মা বললো কেচে দেবে, তো যদি মা কাচাকুচিটা করে দেয় তো আমি স্নানটা করে নেব। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। মুগের ডাল রান্না হয়েছে, আর আলু উচ্ছে ভাজা, আর হয়েছে পালং শাকের তরকারি, এই যে পালং শাকের তরকারি, আর রান্না হয়েছে চাটনি। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, আর রয়েছে ভাত হাঁড়িতে, দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো একটু গুছিয়ে এবার যাই, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই। তো ওইদিকের বেলাও বেড়ে গেছে জানো তো, অনেকটা বেলা হয়ে গেছে, আর 12টা বাজলে না আমার একদম ভালো লাগে না, মনে হয় 12টার আগে যদি স্নান করে 12টার মধ্যে যদি স্নান করানো যায় ভালো লাগে। তো সংসারের কাজ তো আর বলে হয় না, না একটার পর একটা হয়েই থাকে, না বলা কাজগুলোও চলে আসে সামনে। তো চলো চটপট কাজগুলো করে নিই, তারপর স্নানটা করতে হবে। দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। একটা দশ,
তো ঘর মোছা কমপ্লিট হলো আর ওই যে পুরো ফ্যান চালিয়ে দিয়েছি, এখন হাওয়াটা খেতে খেতে না খুব মিষ্টি মিষ্টি লাগছে, ভালো লাগছে আর কি। মানে সবে মাত্র ঠান্ডা গেল আর গরমটা হালকা পড়েছে, তো ভালো লাগছে। তো যাই হোক, ঘর মুছে নিয়েছি আর ওই জামা কাপড় কেচে গুছে মেলে দেওয়া হয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখন মা বাথরুমে গেছে স্নান করতে, আমার স্নানটা বাকি আছে, আমার স্নানটা বাকি আছে, স্নান করা হয়ে গেলে ছেলের জন্য ওয়েট করবে। জামা প্যান্ট সব কাঁচা হয়ে গেছে, কাঁচা কুচিতে না সংসারের সব কাজের থেকে মনে হয় কাঁচা কুচিটা বেশি কষ্ট। চলো এখন 10 মিনিট একটু বসি, জল টল খাই, মার ততক্ষণ স্নানটা হোক, একটু স্নান করতে যাব। তো চলো আবার আসছি। তো বন্ধুরা স্নান করে মাথা আজকে শুরু করে চলে এসেছি। ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখছো নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে